আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ অবরাকাত যার অর্থ মহান সত্তা আল্লাহ সব পক্ষ থেকে সুখ শান্তি দয়া এবং আল্লাহর রহমত বর্ষণ হোক বা আমরা জানিত সালামের উত্তর বা সালামের যে বাংলা অনুবাদ বুঝিতাম না নাকি যদি আমরা সালামের এই বাংলা অনুবাদটা জানতাম তাহলে গোটা বিশ্ব জগতে যে মুসলিমদেরকে সন্ত্রাসী বা জঙ্গি হিসাবে আখ্যা দেওয়া হয় বা বলুন তো সালামের অর্থটা যদি জানতাম সালাম মানে তোমার প্রতি শান্তি হোক মানে ইসলাম বলছে শান্তির কথা। কিন্তু গোটা বিশ্ব তুলনা করে জঙ্গি সন্ত্রাসীর সঙ্গে করে কি করে না তো ইসলাম মানেই শান্তি প্রথম বার্তাক যে মুসলিম আর এক মুসলিমের সঙ্গে সাক্ষাৎ করলেই প্রথমেই বলে আসসালাম সালাম মানে শান্তি বর্ষণ হোক তোমার প্রতি তো এই ধর্মের অনুসারে কোশ্চিন কালে কখনোই কখনোই বিভিন্ন রকমের ফিতনা অথবা বিভিন্ন রকমের জঙ্গি সন্ত্রাসীমূলক কোনো শিক্ষা বা কোনো তথ্য থাকতে পারে নিশ্চিত না যাই হোক আজকে আয়োজক কর্তৃপক্ষ আমার নাম লেখার আগে বেশ কয়েক লাইন লিখেছে আমি তো তার এত বড় পণ্ডিত কবে হলাম প্রথম ইসলামী চিন্তাবিদ বিশ্ব বিশ্ববরণ্য গীতা বেদ পুরাণ ও চতুর্বেদ ভবিষ্য পুরাণ বাইবেল গবেষক এবং বেদান্ত শাস্ত্র ও হাদিস শাস্ত্র এবং পরে লেখা হাদিসের রেজাল শাস্ত্রবিদ ভাই আমি একটাও না আমি সবগুলো ছাত্র কি বললাম ভাই আমি এগুলোর সব বেত্তা নয় এগুলোর আমি ছাত্র জি আলহামদুলিল্লাহ যতগুলো লেখা আছে কমপক্ষে সবগুলো এখানে পড়াশোনা আছে তবে সবগুলোর আমি রেজাল রেজালবিদও নয় আমি হিন্দু ধর্মের পণ্ডিত নয় তবে সব ধর্মের ওপরে আমি না একটা ছাত্র মাত্র বুঝতে পারছেন কি ভাই তো যাই হোক সত্তা আল্লাহ আজকে যে আলোচনাটি এখানে উপস্থিত আমরা যতজন হয়েছি এবং বিশেষ করে ইসলামী এই সম্মেলনের ওসিরাতে আল্লাহ অতালা আমরা নারী পুরুষ যতজন এখানে উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের পেছনের সমস্ত গুনা খাতাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমিন শুনতে রাজি আছেন কারা কারা শুনবেন না হাত তোলেন ঝুলে অনেকজনই তুলে ফেলেছেন মানে একটু উল্টা করে বললাম যে আমি বুঝতে চাইছি যে আপনারা আমার কথা বুঝতে পারছেন কি পারছেন না কেন অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আমরা বাঙালি তারপরে আমাদের ভাষার কিছুটা পার্থক্য থাকার কারণেই অনেক ক্ষেত্রে অনেক কথাগুলো আমরা বুঝতে পারি না বা বোঝাতেও পারি না যেমন আপনাদের সিলেটের ভাষা হয়তো বা আপনারাই বুঝবেন না বা বুঝতে পারবেন আমি তো কিছুই বুঝি না ওরা নাকি বাংলায় কথা বলে কেমন যে বাংলা আমি নিজেই বুঝি না তারপরেও যেহেতু বাংলাদেশ শুধুমাত্র একটা বর্ডার একটা সীমান্ত ক্রস করলেই আমরা সকলেই বাঙালি আপনাদেরকে আমি তিনটে কারণে ভালোবাসি কয়টা কারণে ভাই এক প্রথম হচ্ছে আমি আদম সন্তান আপনিও আদম সন্তান এই জন্য একবার ভালোবাসা দুই নম্বর যে আপনিও মুসলিম আমিও মুসলিম এই জন্য দুই নম্বর ভালোবাসা আর তিন নম্বর আপনার মানহাজ আহলুল হাদিস আর আমিও মানহাজ আহলুল হাদিস এর জন্য আর একবার ভালোবাসা আর চার নম্বর আর একটা ভালোবাসা আছে সেটা যে ভাষা আপনিও বাংলা ভাষী আর আমিও বাংলা ভাষী এখানে আপনাকে আরও একবার ভালোবাসি আপনাকে জানিয়ে দিলাম যে আপনাকে চারটে কারণে বাংলাদেশের মানুষকে ভালোবাসি চারটে কারণ একটা একটা কারণ নয় মহান সত্তা আল্লাহ আমাদের এই ভালোবাসা জান্নাত পর্যন্ত কবুল করে সকল বলি আল্লাহ আমিন আলোচ্য বিষয়ে জান্নাতের রাস্তা টাইমস অব ইন্ডিয়া গোটা বিশ্ব জগতে সব চাইতে সম্প্রচারিত এবং বেশি পাঠিতব্য একটি পত্রিকা বা আমরা জানি কি জানি না গোটা বিশ্ব জগতে ইংরেজি ভাষায় যে পত্রিকাটা সবচেয়ে বেশি পড়া হয় তার নাম টাইমস অফ ইন্ডিয়া দু হাজার পনেরো সালে তেরোই অক্টোবর পৃষ্ঠা নাম্বার উনিশ ডানদিকে দিকে তার একটা আর্টিকেল ছাপিয়েছে তারা বলতে চাইছে গোটা বিশ্ব জগতে এখন মানুষের সংখ্যা প্রায় সাড়ে সাতশো কোটি কত কোটি ভাই সাড়ে সাতশো কোটি মানুষ আছে আপনাদের বাংলাদেশে কত কোটি আছে সতেরো থেকে আঠেরো কোটি ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার নিয়ে আপনাদের এই বাংলাদেশ প্রায় চৌষট্টিটা জেলা অন্তর্ভুক্ত পাঁচশার অধিক আপনাদের থানা আছে গোটা বাংলাদেশে মাত্র আছেন সতেরো থেকে আঠারো কোটি আমরা ভারতবর্ষের মানুষ আমি যেখানে বসবাস করি আমাদের ভারতবর্ষে কমপক্ষে একশো তিরিশ থেকে একশো চল্লিশ কোটি মানুষের বসবাস আলহামদুলিল্লাহ চিন্তা করে দেখেন তো ভাই আপনারা মাত্র সতেরো থেকে আঠারো কোটি আমরা ভারতবর্ষে আছি কত কোটি প্রায় একশো তিরিশ থেকে চল্লিশ কোটি তারপরে আরেকটা খুব সুন্দর তথ্য আছে যে গোটা বাংলাদেশ আপনারা মুসলিম নাইনটি পার্সেন্ট আর মানুষ যদি গণনা করতে চান খুব বেশি চোদ্দ থেকে পনেরো কোটি আপনারা মুসলিম হবেন তাই তো চোদ্দ থেকে পনেরো কোটি কিন্তু আমাদের ভারতবর্ষে আমরা গোটা ভারতবর্ষের মধ্যে আমরা মুসলিমরাই যদিও সেখানে সংখ্যালঘু মানে আমরাই কম মুসলিমরা তারপরে আমাদের ভারতবর্ষের পরিসংখ্যা যে আমরা মুসলিমরা আছি তিরিশ কোটি আলহামদুলিল্লাহ বলেন দেখেন ওখানে আমরা সংখ্যালঘু কিন্তু আমাদের সংখ্যা প্রায় তিরিশ কোটি আপনারা বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ তারপর আপনারা ষোলো মানে সতেরো কোটি বা চোদ্দ কোটি খুব বেশি হলে মুসলিম হবেন তো যাই হোক গোটা বিশ্ব জগতে আল্লাহ সুবানা যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের মধ্যে বা মুসলিম জাতি আছে না নেই গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি ছড়িয়ে পড়েছে এটা সকলে জানে খন ইসলামী রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা করাই আছে তার মধ্যে আপনাদের একটা বাংলাদেশ এই জন্য আপনারা আলহামদুলিল্লাহ পড়েন যদিও কতটা ইসলামী রাষ্ট্র এটা আপনারা বুঝবেন তবে ইসলামী রাষ্ট্র যেহেতু আপনাদের সংবিধানে লেখা আছে একবার আলহামদুলিল্লাহ অন্তত পড়া উচিত বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না এটা ইসলামী রাষ্ট্র ভেতরে কি আছে আপনারা দেখে নেবেন গোটা বিশ্ব জগতে সাড়ে সাতশো কোটি মানুষ আর সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে প্রায় ধর্ম আছে কত জানেন কত মানে কতটা ধর্ম এ গোটা বিশ্ব জগতে আছে ভাই আইডিয়া করেন তো ভাই বলেন যা ইচ্ছা তাই যা যেটা আপনার কল্পনা সেটা বলেন একজন হচ্ছে তিন চার হাজার দেখছেন এক লাফে তিন চার হাজার চলে গেছে বলেন তারপরে চার হাজার একজন আর বারো হাজার আর টাইমস অফ ইন্ডিয়া দু হাজার সালে তার এই অক্টোবর পৃষ্ঠা উনিশ ডান দিকে তারা আর্টিকেল ছাপিয়ে বলছে যে গোটা বিশ্ব জগতে এই মতো পরিস্থিতিতে প্রায় সাড়ে চার হাজার ধর্ম আছে চিন্তা করেছেন আমরা নাম জানি কটা হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান খুব বেশি দশ থেকে বারোটা ধর্মের আমরা নাম জানি অনেক ক্ষেত্রে দেখবেন আপনাদেরকে যদি বলি ভাই আপনারা শিখ ধর্মের অনুসারীকে দেখেছেন ভাই অনেকে দেখেছেন আপনারা মানে শিখরা কেমন হয় একটু দেখতে মন জানে শিখরা কেমন হয় তাদের ধর্ম বা মতবাদ কেমন তো গোটা জগতে সাড়ে চার হাজার ধর্ম আছে সার্বিকভাবে বোঝা যায় যে গোটা বিশ্বজগতে সাড়ে সাতশো কোটি মানুষ আর সাড়ে চার হাজার ধর্ম আছে আর সমস্ত ধর্মগুলোর মধ্যে সবচেয়ে কোন ধর্মের অনুসারী সবচেয়ে বেশি জানেন খ্রিস্টান ধর্মের অনুসারী সবচেয়ে বেশি তারা গোটা জগতে আছে দুইশো থেকে দুইশো কুড়ি কোটি আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম আমাদের ইসলাম ধর্ম তথা আমরা মুসলিমরা আমাদের পরিসংখ্যান বিশ্ব জগতে একশো আটষট্টি থেকে একশো কোটি আলহামদুলিল্লাহ আর পৃথিবীর তিন নম্বর বৃহত্তর ধর্মের নাম হচ্ছে হিন্দু ধর্ম যাদের পরিসংখ্যান গোটা বিশ্ব জগতে একশো দশ থেকে একশো কুড়ি কোটি সার্বিকভাবে বোঝা গেল যে সাড়ে চার হাজার ধর্মের মধ্যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর ধর্মের নাম কি ভাই আমরা মুসলিম ইসলাম ধর্মের অনুসারী চিন্তা করে দেখেন গোটা বিশ্ব জগতে এত ধর্মের মধ্যেও ইসলাম কিন্তু এখন পর্যন্ত দুই নম্বরে আছে যারা ধর্ম নিয়ে গবেষণা করে যারা বিভিন্ন পরিসংখ্যান প্রেস করে তারা বলছে যে গোটা বিশ্ব জগতের মধ্যে যে ধর্মের অনুসারী সব চাইতে দ্রুত গতিতে বাড়ছে সে ধর্মের নাম ইসলাম আলহামদুলিল্লাহ তারা ভয় পাচ্ছে আতঙ্কের মধ্যে আছে যে মুসলিমরা বা ইসলাম এত দ্রুত গতিতে বাড়ছে এটা আজকে চলছে দু হাজার উনিশ বা কুড়ি খ্রিস্টাব্দ এটা যদি আর মাত্র তিরিশ বছর পৃথিবীর টিকে থাকে আর মুসলিমরা দাওয়াতি প্রভাব যেমনটা থাকে গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে ধর্মের অনুসারী হবে সে ধর্মের নাম ইসলাম আলহামদুলিল্লাহ প্রায় দুইশো বিশ কোটি খ্রিস্টানদেরকে টপ গিয়ে আমরা মুসলিমরা এক নম্বরে চলে যাব পৃথিবীর সমস্ত ধর্মের অনুসারী দিনে 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 আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকছে কেউ বৃদ্ধি হচ্ছে না কেবলমাত্র শুধুমাত্র ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কি কৌশল দেখেন গোটা বিশ্ব জগতে আজকে মুসলিমদেরকে দেখে জঙ্গি বলা হচ্ছে কি হচ্ছে না মুসলিমদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে কি হচ্ছে না গোটা বিশ্ব জগতে সাড়ে চার হাজার ধর্ম আছে সাড়ে চার হাজার ধর্মগ্রন্থ আছে সব যে ধর্মগ্রন্থ পরে বেশি আক্রমণ করা হয় নিন্দা জানানো হয় সে ধর্মগ্রন্থের নাম কি আল কোরআন গোটা বিশ্ব জগতের মধ্যে যে ব্যক্তির সবচেয়ে বেশি সমালোচনা করা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে ব্যক্তির নাম কি মোহাম্মদ সাল্লা সাল্লাম গোটা বিশ্ব জগতে যে শিক্ষা প্রতিষ্ঠানকে জঙ্গি বা সন্ত্রাসের আত্মঘর বলা হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি মাদ্রাসা দেখেন চতুর্মুখী ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের ভিতরে কোনো সমালোচনা শুরু করার জন্য বা কটুকৌশল গোটা বিশ্বজগৎ জুড়ে আছে না নাই আছে তারপরে আল্লাহ সুবান তার ইসলামকে আল্লাহ হেফাজত করবেন বরং তার জ্বলন্ত প্রমাণ এত মিথ্যাচারে পরেও ইসলাম দিনে দিনে ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ আসেন আমরা বোঝার চেষ্টা করি যে জান্নাতে রাস্তা এ আলোচনা দুই ভাবে হওয়া সম্ভব এক শুধু ইসলামের প্রেক্ষাপট বা ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আর দুই গোটা বিশ্ব জগতে যতগুলো ধর্ম আছে সমস্ত মতবাদগুলোকে একটা প্ল্যাটফর্মে এনে তারপরে সঠিক একটা রাস্তা জান্নাতে রাস্তা দেখানো সম্ভব তো আমাদের আলোচনা আপনারা একাধিকবার শুনেছেন বিভিন্ন আলোচকের মুখ থেকে যে একজন মুসলিম যদি জান্নাত যেতে চায় তাহলে কি করতে হবে যেমন আমার পূর্ববর্তী বক্তা মোড়েদের জান্নাতে যাওয়ার জন্য চারটে কারণ বলে গেছে ভাই বলেছি কি বলে নাই বলে গেছে আমরা মুসলিমরাও জানি যে আমরা নামাজ রোজা হজ জাকাত হালাল গ্রহণ হারাম বর্জন এগুলো করলেই একজন মানুষ জাননাতে যাওয়ার জন্য যথেষ্ট